আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এর সংবাদে। মূল খবরে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো। অর্থাভাবে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সিলেটের মেধাবী ছাত্রী সুমনার জীবন, প্রবাসীদের সহযোগিতা কামনা। টাকার অভাবে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী সুমনার জীবন। ২৪ বছরের এই মেয়েটির দুটি কিডনি বিকল হয়ে গেছে। মা বাবার সামর্থ্য যা ছিল তার সব শেষ চিকিৎসা খাতে। কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া মেয়েটির বাঁচার কোনো সুযোগ নেই, এজন্য প্রয়োজন কমপক্ষে ৩০ লাখ টাকা। তাই জীবন বাঁচাতে দেশ বিদেশের দানশীল ব্যক্তিদের প্রতি আকুতি জানিয়েছে সুমনা এবং তার পরিবার। বিস্তারিত মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। এভাবেই প্রতিদিন ফজরের নামাজ পড়েই দিন শুরু হয় সুমনার। নামাজের পর কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে পড়ে সে। দুটি কিডনি নষ্ট, শরীরে অসহ্য যন্ত্রণা, তারপরও মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, এই বিশ্বাস নিয়ে প্রতিদিন নামাজ ও তেলাওয়াতের পর নিজের টেবিলে পড়াশোনায় নিমগ্ন সুমনা। সিলেট মহানগরীর কুয়ারপাড়ের এখলাসুর রহমানের মেয়ে সুমনা সিলেট সরকারি মহিলা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। আর কিছুদিন পরই বাংলা ভাষায় উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষকতার মহান পেশায় যোগ দেওয়ার স্বপ্ন দেখছিল সে। কিন্তু জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে তার সব স্বপ্ন সাধ আজ ধূলিসাৎ হতে চলেছে। দুই বোনের মধ্যে সবার বড় সুমনা। মা বাবার সামর্থ্য যা ছিল তা সবই শেষ হয়েছে চিকিৎসা খাতে। আমার মেয়েটার যে জেলা পার সাহায্য হয়ে দোয়া করুন যেন আমার মেয়ে সুস্থ হয়ে নতুন জীবন ফিরে। আমি তো মা, কোনদিন কল্পনা পারতো আমার মেয়ে একটা কেরিয়ার গড়ার সময়। যতটুক চেষ্টা করছি, যতটুক আসিন চেষ্টা করছি, আর তা করার নাই। একমাত্র হইল কি সকলকে সাহায্য, সকলে যদি সাহায্য করে তা আমার মেয়ে ফিরিয়ে আইব। আবার আমি জীবনে ভাবছি না যে ওরকম একটা রোগ হইব, কারণ আমার একটা স্বপ্ন আছে যে আমি উচ্চশিক্ষা অর্জন করতাম, শিক্ষকতা করতাম, দেশ ও জাতির স্বার্থে নিয়োজিত থাকতাম, আমি একটা সুন্দর ভবিষ্যৎ দেখছিলাম। মাঝপথে এরকমভাবে অসুস্থ হইব আমি জানতাম না। তারপরেও আমি এখন অসুস্থ যখন হয়েছি আমি আমার চেষ্টা চালাইয়া যাইমু। আপনারা যদি দেশে বিদেশে সবার বাইরে সবাই যদি আমার সাহায্য সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি এতদিন সুস্থ হয়ে আমার ভবিষ্যৎটা ঠিকই সুন্দরভাবে সাজাইমু। আপনারা আমার সবসময় আমার পাশে থাকতা, আমার লাগে দোয়া করতা, আমার সাহায্য সহযোগিতা করতা, যাতে আমি আবার নতুনভাবে আমার সেই সুস্থ জীবনটা ফিরিয়া পাই। মেধাবী এই মেয়েটির সাহায্যে এগিয়ে এসেছেন কুয়ারপাড় এলাকার বিশিষ্টজনেরাও। ইতিমধ্যে ডোনারও জোগাড় হয়েছে, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করতে প্রয়োজন কমপক্ষে ৩০ লাখ টাকা। সব একত্রিত হইয়া একটা আহ্বায়ক কমিটি করছি আমরা, বিনে পয়সায় ডোনার পেয়েছি। এখন এই ট্রান্সপ্লান্টেশনের জন্য প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন। আমরা এলাকার সর্বস্তরের জনগণ একযুগে চেষ্টা করে যাচ্ছি এই অর্থ জোগাড়ের জন্য। প্রিয় শিক্ষার্থী সুমনার জন্য কলেজ থেকেও সহযোগিতার আশ্বাস দিলেন মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখনজি। তবে সুমনার জন্য বড় অঙ্কের সাহায্য প্রয়োজন, আর এজন্য তিনি দেশ বিদেশে ছড়িয়ে থাকা লাখো শিক্ষার্থীদের প্রতি সাহায্যের আবেদন জানালেন। কিন্তু ১০ মাস তা আমি, আমার যে প্রিয় শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, তারা বিভিন্ন পর্যায়ে আছেন, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং মধ্যপ্রাচ্যে, তাদের সবার কাছে আমার একটা আবেদন থাকবে, তারা আমার এই শিক্ষার্থীর জন্য এগিয়ে আসবেন। সুমনার দৃঢ় বিশ্বাস সবার ভালোবাসায় সে আবার সুস্থ হয়ে উঠবে, আবার ফিরে যেতে পারবে তার প্রিয় কলেজ ক্যাম্পাসে। প্রবাসীদের অকাতর দানের কল্যাণে সাংবাদিক কাউসার চৌধুরী, স্টুডেন্ট রামিসা, আবুল হাসান সহ আরও অনেক অসহায় মানুষ নতুন করে জীবন ফিরে পেয়েছেন। আজ এই মেধাবী মেয়েটিও বাঁচার আকুতি নিয়ে আপনাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। প্রিয় দানশীল প্রবাসী, আপনাদের সবার একটু একটু করে সহযোগিতাই এনে দিতে পারে এই মেয়েটিকে বাঁচার সুযোগ। আসুন আমরা সবাই সুমনার পাশে দাঁড়াই এবং আবারও মানবতার জয়গান গাই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।